ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আবার চলে আসলাম আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। আপনারা বোর্ড দেখে হয়তো বুঝে গিয়েছেন আজকে টপিক কি। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব, যদিও এই টপিকটি সংক্ষিপ্ত একটি টপিক, তবে চাকরির ক্ষেত্রে বা চাকরির পরীক্ষার ক্ষেত্রে কোনো টপিকই আসলে সংক্ষিপ্ত হলেও সেটা গুরুত্বহীন নয়। কারণ এই প্রশ্নটা দেখে আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন যে বিসিএস সহ অন্যান্য চাকরির পরীক্ষায় আমরা কিন্তু মাঝে মাঝে এই প্রশ্নটা খেয়াল করি। রিসেন্ট যে বিসিএস পরীক্ষাগুলো হচ্ছে, সর্বশেষ যে দুই তিনটি পরীক্ষা হলো, এগুলোতেও কিন্তু এই প্রশ্নটা আমরা খেয়াল করেছি। সুতরাং এই প্রশ্নটাকে অবহেলা করার মতো কিছুই নেই, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এখন আমরা চলে যাচ্ছি আজকের টপিকে। আজকের টপিক হচ্ছে দশমিকের গুণ। আজকের টপিক হচ্ছে দশমিকের গুণ। এখন দশমিকের গুণ দেখলেই আমরা কিন্তু যারা জানি তারা তো জানি, আর যারা সাধারণত এই জিনিসটার সাথে পরিচিত নই, দেখলেও কখনো ট্রাই করিনি বা মাথা খাটাইনি বা কঠিন ভেবে সবসময় এড়িয়ে দিয়েছি, আজকে আপনারা এই বিষয়টা দেখে নিন। বিষয়টা খুবই সহজ, আপনারা যদি আজকের ক্লাসটি পুরোটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে বিষয়টা কতটা সহজ। তো চলুন শুরু করা যাক। এই ধরনের প্রশ্নে আমরা সাধারণত দেখে থাকি 0.1, 0.01 ইন্টু 0.001, আরো থাকতে পারে গুণ 0.00001, এভাবে চারটা পাঁচটা ছয়টা যে কয়টা শূন্য ইচ্ছা থাকতে পারে। তো আমাদের নিয়ম কিন্তু একই। খেয়াল করুন কিভাবে এগুলো সমাধান করতে হয়। এটা যখন আমরা বের করব মানটা, আমাদেরকে আগে খেয়াল করতে হবে যে দশমিকের পরে কয়টি ডিজিট রয়েছে, দশমিকের পরে সর্বমোট কয়টি ডিজিট রয়েছে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ডিজিট, এখানে দুটো এবং এখানে তিনটি, তাহলে 3, 4, 5 এবং 6, টোটাল ডিজিট হচ্ছে 6টি। আমাদের যে উত্তরটি আসবে সেখানেও দশমিকের পরে 6টি ডিজিট থাকতে হবে। আমরা শুরুতেই যেটি করব সেটি হচ্ছে, এখানে আমাদের যে সংখ্যাগুলো রয়েছে শূন্য ব্যতীত যে বাকি সংখ্যাগুলো রয়েছে এগুলো আমরা গুণ করে দেব। এই তিনটি সংখ্যা রয়েছে যেগুলো শূন্য ব্যতীত অন্য সংখ্যা, তো আমরা এই তিনটা সংখ্যাকে যদি গুণ করে দেই, একের সাথে এক গুণ করলে এক, আবার একের সাথে এক গুণ করলে এক, সেক্ষেত্রে আমাদের হয়ে যাবে 1। আমরা কি বলেছিলাম যে দশমিকের পরে অবশ্যই এখানে টোটাল তিনটা মিলে যতগুলো ডিজিট থাকবে, এখানে আমাদের দশমিকের পরে সর্বমোট ততগুলো ডিজিট হতে হবে। তাহলে এখানে আমরা বলেছি 1, 2, 3, 4, 5, 6, সর্বমোট 6টি ডিজিট। আমাদের এখানে যেহেতু অন লিখে ফেলেছি আমরা, আমাদের আরো 5টি ডিজিট দরকার। এর জন্য আমরা যেটা করব, এখানে একটি শূন্য, 2টি, 3টি, 4টি এবং 5টি, তাহলে আমাদের টোটাল হয়ে গেল 6টি ডিজিট, .0। আমরা খুব সহজেই বের করে ফেললাম দশমিকের গুণ কিভাবে করতে হয়। চাকরির পরীক্ষায় আমরা বিগত বছরে খেয়াল করেছি যে এই ধরনের একটি প্রশ্ন এসেছিল, আমরা এভাবে সমাধান করব। পয়েন্টের আগে যে শূন্যটা, এটা দিলেও চলবে, না দিলেও কোনো সমস্যা নেই। এবারে আমরা এর থেকে আরো একটু জটিল একটা অঙ্ক করার চেষ্টা করি। যদি এবার পয়েন্টের পর 0.1 ইন্টু 0.0001 ইন্টু 0.00001 এর সাথে যদি আরো গুণ করতে বলা হয়, নিয়ম কিন্তু আমাদের একই, আমরা এটা করি সমাধান। এটা আপনারা একটু ট্রাই করুন। তো এখানে দশমিকের পর আমাদের রয়েছে একটি ডিজিট, এখানে দশমিকের পর 4টি এবং এখানে দশমিকের পর টোটাল আছে 5টি। সুতরাং আমাদের যেটা করতে হবে, এখানে 5টি, এখানে হচ্ছে 4টি, 5, 4, 9টি, আর এখানে হচ্ছে 1টি, 10টি। আমাদের যে উত্তরটা হবে সেটার পরেও অবশ্যই 10টি ডিজিট থাকতে হবে,
আমরা শুরুতেই শূন্য ব্যতীত যে সংখ্যাগুলো রয়েছে এগুলো গুণ করে দেই। এগুলো যদি গুণ করে দেই তাহলে হচ্ছে আমাদের, যদি এমনটা হতো, আমরা সাধারণত আপনারা ভাবছেন যে শুধু অং যোগ করা হচ্ছে, এখানে ধরুন ছিল টু, এখানে যদি টু থাকতো তাহলে কি হতো, ওই একই কথা, শূন্য ব্যতীত বাকি যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো আমরা গুণ করে দেব। দুই এবং এক গুণ করলে হচ্ছে দুই, সাথে আরো এক গুণ করলে হচ্ছে দুই। তাহলে আমরা দুই বসিয়ে দিলাম, দুই বসিয়ে দিলাম। আমরা হিসেব করে দেখেছি যে এখানে একটি ডিজিট, এখানে চারটি, এই হচ্ছে পাঁচ, এবং এখানে হচ্ছে পাঁচটি ডিজিট, টোটাল হচ্ছে দশটি ডিজিট। তাহলে কি বলেছি যে আমাদের উত্তরটা যেটা হবে সেটার দশমিকের পরেও দশটি ডিজিট থাকতে হবে। আমাদের এখানে একটি ডিজিট অলরেডি আমরা এখানে বসিয়েছি, আমাদের আরো নয়টি ডিজিট দরকার। এই জন্য আমরা যেটা করব এখানে নয়টা শূন্য বসিয়ে দেব, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবং নয়। আমরা এই শূন্যটা দিলেও সমস্যা নেই, আর না দিলেও কোনো ক্ষতি হবে না। তাহলে আপনারা দেখলেন কিভাবে আমরা আগের অঙ্কটির মতো এই অঙ্কটিও সমাধান করে ফেললাম। মেইন ফ্যাক্ট হচ্ছে আমাদের এখানে যেটা দশমিকের গুণের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে দশমিকের পরে সর্বমোট কয়টা ডিজিট থাকে। এখন গুণ করার জন্য যতগুলো সংখ্যা থাকবে এর মধ্যে দশমিকের পরে কতটি ডিজিট রয়েছে সেই ডিজিট সংখ্যাগুলো টোটাল যেটা থাকবে সেটা যেন উত্তরে দশমিকের পরে থাকে। এখানে আমাদের টোটাল ডিজিট ছিল দশটা, এখানে আমাদের উত্তরে চলে আসলো টোটাল দশটা ডিজিট। তাহলে আপনারা বুঝতে পারলেন কিভাবে আমরা এত বড় একটি দশমিকের গুণ সমাধান করে ফেললাম। আশা করছি আগামীতে যে চাকরির পরীক্ষাগুলো হবে, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই এই ধরনের প্রশ্ন খুব সহজেই সমাধান করে ফেলবেন।